ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্রদের আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই ক্লাসে স্বাগত। বরাবরের মতোই গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা সামষ্টিক পর্যায়ে উৎপাদন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি অথবা তার সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, মোট দেশজ উৎপাদন কি তার সম্পর্কে ধারণা পেয়েছিলাম, সংজ্ঞা জেনেছিলাম, কিভাবে ক্যালকুলেশন করা হয় তা জেনেছিলাম। তারপরে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাকশন, মোট জাতীয় উৎপাদন সে সম্পর্কে জেনেছিলাম, ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় সম্পর্কে জেনেছিলাম, আর ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় সম্পর্কে জেনেছিলাম। এইরই ধারাবাহিকতায় আজকে আমরা এই সামষ্টিক পর্যায়ে উৎপাদনের দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর প্রথমটা হচ্ছে, আমরা গত ক্লাসে জাতীয় আয় একটি দেশের মোট আয় বা জাতীয় আয় সেই সম্পর্কে জেনেছিলাম। তা আমরা আজকে প্রথমে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কি কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকে প্রথম কোশ্চেন কি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ, আমরা প্রথমেই বলেছিলাম জাতীয় আয় হলো একটি দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন হয় তাকে তার আর্থিক মূল্য দ্বারা গুণ করে সকল পণ্যের আর্থিক মূল্যের যোগফলকে জাতীয় আয় বলা হয়। এখন এই জাতীয় আয় একটি দেশের জন্য, জাতীয় আয় নির্ণয় করা একটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রথমে স্যার গুরুত্বপূর্ণ কেন, গুরুত্বপূর্ণ এই কারণে জাতীয় আয় নির্ণয়ের ফলে একটি দেশের অর্থনৈতিক অবস্থার গতি প্রকৃতি পরিকল্পনা উন্নয়ন অনুন্নয়ন সবই ধারণা পাওয়া যায়। অর্থাৎ দেশে কর্মসংস্থান কেমন, উৎপাদন কেমন, যোগান কেমন, চাহিদা কেমন, ভোগ কেমন, সঞ্চয় কেমন, বিনিয়োগ কেমন, মূলধন কেমন, জীবনযাত্রার মান কেমন, সার্বিক বিষয়ে জাতীয় আয় নির্ণয়ের ফলে ধারণা পাওয়া যায়। এখন সেই কোশ্চেন হচ্ছে সেই জাতীয় আয় যে নির্ণয় করব, এটা তো আর ওই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে তোমাদের ফ্যামিলি মেম্বার চারজন, সেই চারজনের মধ্যে দুইজন তোমার বাবা মা চাকরি করে, তাদের দুজনের ইনকাম তোমাদের ফ্যামিলি জাতীয় ইনকাম। কিন্তু একটি দেশে যখন জাতীয় আয় পরিমাপ করতে যাবে তখন দেখো একটি দেশে কত শিল্প আছে, কৃষি শিল্প, বনজ শিল্প, ফলজ শিল্প, তারপর হচ্ছে যে কি উৎপাদনের বাইরে সেবাধর্মী বিভিন্ন শিল্প রয়েছে। হ্যাঁ, এখন উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, স্যার পর্যায় কেমন, যেমন এই এই যে সারটা, এই সারটি প্রথমে ছিল তুলা, তাহলে তুলার মূল্য একটা, তুলা থেকে সুতা হলো, সুতার মূল্য একটা, সুতা থেকে কাপড় হলো, কাপড়ের মূল্য একটা, তারপরে কাপড় থেকে জামা হলো, জামার মূল্য একটা, জামার আবার পাইকারের মূল্য একটা, খুচরা মূল্য একটা, এই যে বিভিন্ন ঝামেলা রয়েছে, বিভিন্ন বিষয় জড়িত রয়েছে, সুতরাং বলা চলে যে কি জাতীয় আয় পরিমাপ অত সহজ পদ্ধতি বা একক প্রদত্ত পদ্ধতি নাই। তাহলে আমরা আজকে জাতীয় আয় পরিমাপের গুরুত্বপূর্ণ তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতি কত নম্বর বলেছি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আয় পদ্ধতি, তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, দেখো। তাহলে তাহলে আমাদের উৎপাদনের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি, তিনটি, এক উৎপাদন পদ্ধতি, দুই আয় পদ্ধতি, তিন ব্যয় পদ্ধতি। যদি আমি তোমাদের বোঝার জন্য বলে থাকি একদম সহজ ভাষায়, যদি একদম ইন ওয়ার্ড বলি, উৎপাদন পদ্ধতি হচ্ছে দেশে যত পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন হবে তার সকল সমষ্টিকে উৎপাদন যে পদ্ধতিতে ক্যালকুলেশন করে
জাতীয় আয় নির্ণয় করা হয় তাকে উৎপাদন পদ্ধতি বলা হয়। ঠিক আছে, একদম বোঝার জন্য বলে আর কি, সকল উৎপাদনে একসাথে করলে যা আয় হয় তাকে উৎপাদন পদ্ধতিতে আয় নির্ণয় বলা হয়। তারপর বলছি আয় পদ্ধতি, দেশের সকল মানুষের আয়কে একসাথে করলে, সকল প্রতিষ্ঠানের আয়কে একসাথে করলে তখন তাকে আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় বলা হয়। তারপর হচ্ছে ব্যয় পদ্ধতি, দেশের সকল মানুষের ব্যয়কে, এখন মানুষ ছাড়াও কিন্তু যেমন সরকার ব্যয় করে, প্রতিষ্ঠান ব্যয় করে, সকল ব্যয়কে একসাথে করলে জাতীয় আয় নির্ণয় করা যায়। তাহলে জাতীয় নির্ণয় একটা হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তির আয়ের মাধ্যমে, তৃতীয় হচ্ছে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয়ের মাধ্যমে। এই তিনটা পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদনের পদ্ধতি, উৎপাদনের উৎপাদিত পণ্যের হিসাব করে আয় নির্ণয় করা, একটা হচ্ছে মানুষের বা প্রতিষ্ঠানের বা সরকারের আয় নির্ণয় করে জাতীয় আয় নির্ণয় করা, তিন নম্বর হচ্ছে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের সরকারের ব্যয় নির্ণয় করে জাতীয় আয় নির্ণয় করা। এই তিনটা পদ্ধতি বহুল ব্যবহৃত পদ্ধতি। এখন আমি যদি এটা তোমাদের বোঝার জন্য বলেছি, এখন আমি সংজ্ঞাগত বলি যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কি। উৎপাদন জাতীয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী কে তার আর্থিক মূল্য দ্বারা গুণ করলে যে সমষ্টিগত আয় দ্বারা তাকে উৎপাদন পদ্ধতি বলা হয়। এটা যদি আমি সমীকরণ দিয়ে বুঝাই, ধরো একটি প্রতিষ্ঠানে একটি দেশে ধরো পণ্য দ্রব্য সেবা সামগ্রী একটা দুইটা তিনটা উৎপাদন হয়, ঠিক আছে, এক্স একটা পণ্য, এক্স টু একটা পণ্য, এক্স থ্রি একটা পণ্য, এই সকল পণ্যকে তার মূল্য দ্বারা গুণ করলে পি ওয়ান ইন্টু পি টু ইন্টু পি থ্রি, তাহলে পণ্যকে তার মূল্য দ্বারা, পণ্যকে তার মূল্য দ্বারা, পণ্যকে তার মূল্য দ্বারা গুণ করে, দেখো এখানে যোগ আছে, যোগ করলে যা মূল্য পাওয়া যায় তাকে উৎপাদন পদ্ধতিতে, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় বলা হয়। এখন এটা তোমরা যারা পরিসংখ্যা নেবে তারা বুঝবে, এটাকে আবার সামাসন এভাবে বলা যায়, সামাসন অফ আয় সমান সব ওয়ান থেকে এন পর্যন্ত, মানে যতগুলো প্রোডাক্ট বা যতগুলো শিল্প শাখা হয় আর কি, আয় সমান সমান আয় মানে চলক হচ্ছে এক থেকে এন পর্যন্ত, এন মানে তোমরা ওই যে ক্লাস নাইনে সামান্তর দ্বারা গুণন্তর দ্বারা করেছো সেই মধ্যে, এন মানে সর্বোচ্চ সংখ্যক, তাহলে আয় সমান সমান ওয়ান থেকে এন পর্যন্ত, এটা হচ্ছে সামেশন, সামেশন মানে সমষ্টি বোঝাচ্ছে, এই যে যোগফল বোঝাচ্ছে আর কি, সকল কিছুকে একসাথে করা তখন তাকে সামেশন বা সমষ্টি বলা হয়। পিআই এক্সআই এইটা হচ্ছে সূত্র। তাহলে কি দাঁড়ালো, এক উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের জন্য দেখো একটি দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় তাকে তার মূল্য দ্বারা গুণ করে তার সমষ্টি নির্ণয় করা হলে জাতীয় আয় নির্ণীত হয়। এটা যদি পরিসংখ্যা হিসেবে বলি, সামেশন অফ আয় সমষ্টি ওয়ান থেকে এন পর্যন্ত পিআই এক্সআই, অর্থাৎ পি একটা দুইটা, পি একটা দুইটা তিনটা, তাহলে পি আই মানে ওয়ান টু থ্রি, এই এন মানে হচ্ছে তিনটা বোঝাচ্ছে এখানে, আর এক্সআই মানে পণ্য কয়টা, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তাহলে পণ্য হচ্ছে তিনটা। এটা হচ্ছে পরিসংখ্যানগত বা ক্যালকুলেশন উৎপাদন পদ্ধতি ক্যালকুলেশনের পরিসংখ্যানগত বা ইকোনমিক্স এর সূত্র। তার দাঁড়ালো কি, একটি দেশে সাধারণত এক বছরে যেই পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হয় তাকে তার আর্থিক মূল্য দ্বারা গুণ করে তার সমষ্টি নির্ণয় করা হলে জাতীয় আয় নির্ণীত হয়। এটির বিভিন্ন সুবিধা অসুবিধা বিস্তারিত রয়েছে, এটা সুবিধা অসুবিধা হচ্ছে যে এর ফলে দেখা যায় কি দ্বৈত গণনার সমস্যা একটা দ্বারা, দ্বৈত গণনা কি, ওই যে আমি একটু বলেছিলাম, এটা প্রথমে কি তুলা ছিল, তুলা থেকে সুতা, এখন তুমি কি তুলার দাম ধরবে নাকি সুতার দাম ধরবে নাকি কাপড়ের দাম ধরবে নাকি শার্টের দাম ধরবে, এই জন্য চূড়ান্ত পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী কাউন্টে নিয়ে আসতে হবে। এখন একবার যদি সুতার দাম ধরো, একবার তুলার দাম ধরো, একবার কাপড়ের দাম ধরো, একবার খুচরে পাইকারি ব্যবসায় দাম ধরো, একবার খুচরো ব্যবসায় দাম ধরো, তাহলে এখানে জটিলতা দেখা দিবে। এই জন্য উৎপাদন পদ্ধতির জাতীয় পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর মূল্য দ্বারা গুণ করতে হবে। চূড়ান্ত, চূড়ান্ত মানে কি, এটা প্রথমে তুলা ছিল, তুলা থেকে সুতা হলো, সুতা থেকে কাপড়, কাপড় থেকে জামা বা শার্ট হলো, আমরা এখানে শার্ট বা জামার মূল্য ধরব। এগুলো উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়। এরপর বলেছি আয় পদ্ধতিতে, আয় পদ্ধতিতে বুঝাই যায় যে একটা একবারে ইন ওয়ার্ড বললে একটি দেশের সামগ্রিক সকল ব্যক্তি প্রতিষ্ঠানের
আয়কে একসাথে করলে যে পরিমাণ অর্থ দ্বারা তাকে ওই দেশের ওই বছরের জাতীয় আয় ধরা হয়। এখন তারও একটা পরিসংখ্যানগত সূত্র বা ইকোনমিক সূত্র আছে, ওয়াই সমান সমান হচ্ছে জাতীয় আয়, এটা ধরা হয় আর কি। আর ডাব্লিউ আই পি, আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস পি। আয় পদ্ধতিতে আমি একটু আবার বুঝাই, আয় পদ্ধতি হচ্ছে কি, উৎপাদনের উপকরণ। আমি দ্বিতীয় চ্যাপ্টারে আমি বলেছিলাম উৎপাদনের উপকরণ রয়েছে কয়টি, চারটি। উৎপাদনের উপকরণ এই চারটি, ভূমি শ্রম মূলধন সংগঠন কয়টি, চারটি, ভূমি শ্রম মূলধন সংগঠন। উৎপাদনের এই চারটি উপকরণকে ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আয় হয় তাকে ওই দেশের জাতীয় আয় বলা হয়। এখন এই জাতীয় আয় নির্ণয়ের সূত্র কি, আমি বলেছি ওয়াই সমান সমান আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস পি। তার মানে আর বলতে এখানে খাজনা বুঝাচ্ছে, সরকার দেখো জমি জমা এই সেই বিভিন্ন ফ্ল্যাট রেজিস্ট্রেশন সারা দেশ থেকে অনেক খাজনা কালেকশন করে। খাজনা আর মানে রেভিনিউজ, গভর্নমেন্ট রেভিনিউজ। আর প্লাস ডব্লিউ মানে মজুরি, ওয়েজেস, ওয়েজেস শব্দটা কি, মজুরি। প্লাস আই, আই মানে হচ্ছে মূলধনের সুদ, ইন্টারেস্ট। আর পি মানে হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য যত জায়গায় আছে সংগঠন থেকে যে প্রফিট হয় ওই প্রফিট হচ্ছে পি। তাহলে তুমি এখন দেখো উৎপাদনের, আমি বলেছি উৎপাদন উপকরণ কয়টি, চারটি, বলছি আমরা দ্বিতীয় চ্যাপ্টার করেছিলাম উৎপাদনের উপকরণ চারটি। এই চারটি উপকরণের মধ্যে দেখো চারটা থেকে যে পরিমাণ আয় হয় তাকে আয় পদ্ধতির জাতীয় নির্ণয় বলে। এখন দেখো উপকরণ, প্রথম উপকরণ কি ছিল উৎপাদনের, ভূমি, ভূমি থেকে আর বা খাজনা আদায় করে, ঠিক কিনা, ভূমি থেকে কি ইনকাম হয়, খাজনা বা রেভিনিউজ, এটা হচ্ছে ভূমি থেকে। প্লাস উৎপাদন দ্বিতীয় উপকরণ কি, শ্রম, শ্রম থেকে কি ইনকাম হয়, ওয়েজেস বা মজুরি। উৎপাদনের তৃতীয় উপকরণ কি ছিল, ভূমি শ্রম, এরপর আসছে কি, এরপর ছিল মূলধন, মূলধন থেকে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট, মূলধনের সুদ। আর চতুর্থ উপকরণ ছিল সংগঠন, সংগঠনের কি হয়, প্রফিট হয়, এই যে প্রফিট। তার মানে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ আয় হয় তা দ্বারা তার সমষ্টিকে, দেখো এখানে প্লাস প্লাস প্লাস, দেখো সবগুলোর সমষ্টিকে উৎপাদন আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণীত হয়। আমি কি কথাটা ক্লিয়ারলি বুঝাতে পারলাম, যদি না পারি তাহলে আমি আবার একটু রিপিট করছি। উৎপাদনের সকল উপকরণ বা উপাদান ব্যবহার করে যে পরিমাণ আয় হয় তাহলে উৎপাদনের উপকরণ বা উপাদান কয়েকটি, চারটি, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। এক, ভূমি, ভূমি থেকে পাওয়া যায় খাজনা। দুই, শ্রম, শ্রম থেকে পাওয়া যায় মজুরি, ওয়েজেস। তিন, মূলধন, মূলধন থেকে পাওয়া যায় সুদ, ইন্টারেস্ট। চার, সংগঠন, সংগঠন থেকে পাওয়া যায় প্রফিট, চার নম্বরটা। এই চারটাকে একসাথে করলে আয় পদ্ধতিতে জাতীয় আয় বলা হয়, ঠিক আছে। এরপরটা হচ্ছে যে উৎপাদনের ব্যয় পদ্ধতি, ঠিক আছে। ব্যয় পদ্ধতি একটি দেশে সাধারণত এক বছরে সরকারি বেসরকারি পর্যায়ে সকল মানুষের ব্যয়কে একত্রিত করলে তখন তাকে ব্যয় পদ্ধতিতে উৎপাদন বলা হয়। এটা যদি আমি যদি বলি ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে। এখন ওয়াই সমান জাতীয় আয়, ওয়াই সমান সমান জাতীয় আয়। সি বলতে কি বলছে, সি বলতে কনজিউম, ঠিক আছে, মানে ভোগ, ভোগ ব্যয়, ওই যে ব্যয় পদ্ধতি। সি মানে কনজিউম কস্ট, ভোগ ব্যয়। প্লাস আই, আই মানে ইনভেস্টমেন্ট কস্ট, বিনিয়োগ। প্লাস জি, জি মানে গভর্নমেন্ট কস্ট, সরকার যে ব্যয়টা করে থাকে সেটা। তাহলে ব্যয় পদ্ধতি কি, ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি। সি মানে কনজিউমার, ভোগ ব্যয়, আই মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, জি মানে গভর্নমেন্ট, সরকার বিভিন্ন খাতে বিভিন্ন ব্যয় করে থাকে সেগুলো আছে। এই তিনটাকে যোগ করলে কি কি নির্ণীত হয়, জাতীয় আয় নির্ণীত হয়, কি পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে। তাহলে বুঝা গেল, তাহলে উৎপাদনের কয়টি পদ্ধতি রয়েছে, উৎপাদনের পদ্ধতি রয়েছে তিনটি। উৎপাদন পদ্ধতি কয়টি, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আয় পদ্ধতি শিখলাম, উৎপাদন পদ্ধতি শিখলাম, যে এই যে পি ওয়ান এক্স ওয়ান প্লাস পি টু এক্স টু প্লাস পি থ্রি এক্স থ্রি, তাহলে কয়টি দাঁড়ালো, তিনটি। এরপর বলছি আয় পদ্ধতি, আয় পদ্ধতি কি, আয় পদ্ধতি হলো
उत्पादन सकल उपक्रम थे आय है व्यय पद्धति बिनियोग व्यय भोग व्यय और सरकारी व्यय तीन टी एक तीन टी एक बला है छात्ररा आज के द्वितीय क्वेश्चन जातीय आय परिमापेर गुरुत्व आलोचना कर अर्थात जातीय आय नेशनल इनकाम क्यों एक क्वेश्चन थाकते पारे उद्भवने जे क्यों जातीय आय परिमाप करा हय अथवा जातीय आय परिमाप क्यों प्रयोजन क्वेश्चन पद्धति प्रयोजन से सम्पर्क विस्तारित आलोचना कर क्वेश्चन इसे थे परीक्षा जातीय आय परिमाप क्यों प्रयोजन तक आशा करते आंसर करते अथवा व्यवसाय शिक्षा व्यवसाय शिक्षा शाखार छात्र हिसाब नेशनल इनकाम कैलकुलेटिंग नेशनल इनकाम नेसेसिटी अवश्य जाना उचित एक देशेर जातीय आय एटी जाना अवश्य गुरुत्वपूर्ण ए कारण जातीय आय परिमापेर माध्यमे देशेर अर्थनीतिर गति प्रकृति वैशिष्ट्य अवस्था सम्पर्के सुस्पष्ट धारणा पावा जाय अर्थनैतिक अवस्था भलो धरो बांग्लादेशेर अर्थनैतिक जातीय आय टोटाल जातीय आय 100 टाका भारत 200 टाका ताहले आमरा एटा खूब सहजे जेकोन मानुष बुझतेई पारे जे कोन देशेर अर्थनैतिक अवस्था भलो तबे जातीय आय बेशी होलेई जे जीवन जात्रार मान उन्नत हबे ता बला जाए ना एटा विभिन्न विषयेर उपर निर्भर करे तारपर आमरा जातीय आय परिमाप एर माध्यमे एकटी देशेर भोग संचय मूलधन कर्मसंस्थान शिल्पेर उत्पादन चाहिदा जोगान देशेर अर्थनैतिक गति प्रकृति ऊर्ध्वभाव मंदाभाव दुर्बलता कोन शिल्पेर अवस्थान भलो मंद सब विस्तारित जानते पारि तो तार माने प्रथम कथा दाड़ालो जे जातीय आय परिमापेर माध्यमे देशेर अर्थनैतिक अवस्था निर्णय करा जाय बा जाना जाय अर्थनैतिक अवस्थार बोल अर्थनैतिक अवस्था कि दुर्बल नाकि सबल नाकि अर्थनैतिक अवस्था डेवलपिंग से सम्पर्के सम्यक धारणा लाभ करा जाय जातीय परिमापेर माध्यमे एरपर हलो अर्थनैतिक उन्नयन परिमाप करा जाय अर्थनैतिक उन्नयन बोलते सेखाने बोझाच्छे एकटी देशेर साथे एकटी देशेर अतीते आमरा उन्नयनटा सपोज धर बांग्लादेश आजके 20 बछर आगेर बांग्लादेश आर आजकेर बांग्लादेश एई উন্নয়নটা হলো কি হলো না তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ প্রয়োজন ঠিক আছে তার মানে দেশের অর্থনৈতিক অবস্থা অতীতের সাথে বর্তমানের তুলনা অথবা একটি দেশের সাথে আরেকটি দেশের অর্থনৈতিক অবস্থা তুলনার জন্য এই অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ অর্থনৈতিক উন্নয়ন জানার জন্য জাতীয় আয় প্রয়োজন রয়েছে এরপর হলো উৎপাদন সম্পর্কে ধারণা জাতীয় আয় পরিমাপের মধ্যে যে আমি বলেছিলাম উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় একটি দেশের জাতীয় আয় পরিমাপের মাধ্যমে উৎপাদন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাওয়া যায় সেটা কিভাবে সেটা হলো ধরো এতে উৎপাদন পদ্ধতিতে বা উৎপাদন সম্পর্কে ধারণা পাওয়া যায় এভাবে যে কোন শিল্পের অবস্থা কেমন জাতীয় আয় পরিমাপের মাধ্যমে কোন শিল্পটি খুব ভালো করছে কোনটি দুর্বল কোনটি আগে থেকে খারাপ করছে এই সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় জাতীয় আয় পরিমাপের মাধ্যমে বিভিন্ন খাত থাকে কৃষি খাত শিল্প খাত বনজ খাত ফলজ খাত বিভিন্ন অর্থনৈতিক খাত থাকে সেই কোন খাতের অবদান কেমন সেটি অর্থ জাতীয় আয় পরিমাপের মাধ্যমে জানা যায় তারপরে হলো তোমার সঠিক পরিকল্পনা একটি দেশের জাতীয় আয় নির্ণয়ের মাধ্যমে একটি অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য তার জাতীয় আয় পরিমাপ করে গতি প্রকৃতি অর্থনৈতিক গতি প্রকৃতি জানা যায় ফলে পরবর্তী বছরের জন্য বা পরবর্তী সময়ের জন্য একটি উত্তম পরিকল্পনা প্রণয়ন করা যায় একটি দেশের বর্তমান
প্রতি প্রকৃতি অর্থনৈতিক গতি প্রকৃতি জাতীয় আয় জানা গেলে পরে ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়নে এই তথ্যগত কাজে বা ব্যবহার করে উত্তম পরিকল্পনা গ্রহণ করা যায় যাতে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তারপর বলছে জীবনযাত্রার মান নির্দেশক, জীবনযাত্রার মান নির্দেশক এই কথাটা আসলে কি বোঝা যায়, যে আমি যদি বলি যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মোট জাতীয় আয় 100 টাকা, আমেরিকার মোট জাতীয় আয় 600 টাকা, তাহলে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কেমন এবং আমেরিকার মানুষের জীবনযাত্রার মান কেমন। তার মানে জাতীয় আয় পরিমাপের মাধ্যমে একটি দেশের জীবনযাত্রার মান উন্নয়ন অনুন্নয়ন উন্নত অনুন্নত এই সম্পর্কে একটা নির্দেশ বা ধারণা পাওয়া যায়। এই জন্য জাতীয় আয় মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানার জন্য জাতীয় আয় নির্ণয় প্রয়োজন রয়েছে। তারপরে হচ্ছে কি বিভিন্ন দেশের আর্থিক অবস্থার মধ্যে তুলনা করা যায়। ওই যে বললাম বাংলাদেশের জাতীয় আয় 100 টাকা বা 100 কোটি ডলার, আমেরিকার জাতীয় আয় 500 কোটি ডলার, এতে দুটো দেশের মধ্যে তুলনা করা সম্ভব হয়। এখন বাংলাদেশের অর্থনৈতিক জাতীয় আয় পরিমাপ করে বাংলাদেশের সাথে নেপালের অর্থনৈতিক অবস্থা তুলনা করা যায়। জাতীয় আয়ের যদি ক্যালকুলেশন সঠিকভাবে কারেক্টলি করা যায় বা জাতীয় আয় পরিমাপের ফলে একটি দেশের সাথে আরেকটি দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করা সম্ভব হয়। তারপর হচ্ছে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় জাতীয় আয় পরিমাপের ফলে। এখন বলতে পারছি কিসের প্রতিযোগিতা, একটি দেশের সাথে আরেকটি দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা হয়েই থাকে। এখন ধরো বাংলাদেশের সম্প্রতির কথা বলি, বাংলাদেশে আমি ইন্ডিয়ার একটা চ্যানেলে দেখলাম যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তখন তারা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন যে সূচকগুলো রয়েছে প্রত্যেকটা ইন্ডিয়ান টিভিতে ইন্ডিয়ান টেলিভিশনে প্রত্যেকটি সূচক আলাদা আলাদা ধরে বাংলাদেশের সাথে কম্পেয়ার করেছে। কম্পেয়ার করে দেখেছে যে বাংলাদেশ এই যে সাম্প্রতিক সময় ব্যাপক দেখা যায় কি বাংলাদেশের অর্থনীতি এই যে স্বাধীনতার 50 বছরের মধ্যে ইন্ডিয়া থেকে কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তান থেকে তো অনেক আগেই বাংলাদেশের বেশিরভাগ সূচকে বাংলাদেশের অর্থনীতির সূচকে এগিয়ে রয়েছে। দেখা যায় কি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তুলনা করেছে যে অনেক ক্ষেত্রে ইন্ডিয়া থেকেও আমরা এগিয়ে যাচ্ছি। তার মানে দেখো ইন্ডিয়া আর বাংলাদেশ তারা এই ক্যালকুলেশন করা অর্থে তারা বিষয়টাকে প্রতিযোগিতার মনোভাব হিসেবে নিয়েছে এবং তারা এইটাকে অর্থনীতিকে তাদের আমাদের এইটাকে তথ্যগত ব্যবহার করে তাদেরটা কিভাবে এগিয়ে নিয়ে যায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। তো বলা যায় একটি দেশের সাথে একটি দেশের বা একটি প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় জাতীয় আয় নির্ণয়ের ফলে। তারপর বলছি কি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ, জাতীয় আয় ধরো বাংলাদেশে জাতীয় আয় যখন একটি দেশের জাতীয় যখন বেশি হবে তখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ এই দেশের প্রতি বিনিয়োগ করতে আকৃষ্ট হয়ে থাকে। তার মানে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। ধরো বাংলাদেশে এখন জাতীয় আয় যদি বাড়তে থাকে তখন বিদেশি বিভিন্ন কোম্পানি এদেশে বাংলাদেশের আয় নিয়ে অবস্থা নিয়ে অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে পজিটিভ ধারণা পাবে, এর ফলে তারা এখানে বিনিয়োগ করবে, বিভিন্ন সংস্থাও বিনিয়োগ করতে আগ্রহী হবে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জাতীয় আয় নির্ণয় প্রয়োজন রয়েছে। তারপর বলছে বিভিন্ন তথ্য প্রাপ্তি, জাতীয় আয় হিসাব করার মাধ্যমে বিভিন্ন শাখার সরকারের বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান ভোগ বিনিয়োগ মূলধন বিভিন্ন রকম ইনফরমেশন প্রয়োজন হয় সরকারের বিভিন্ন সংস্থা এগুলো প্রাপ্তিটা সহজ হয়ে থাকে। তারপরে মুদ্রা সংকোচন বা মুদ্রাস্ফীতি, এখন বলতে পারো যে স্যার মুদ্রা সংকোচন আর মুদ্রাস্ফীতি তো বুঝি নেই। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র হিসেবে মুদ্রা সংকোচন আর মুদ্রাস্ফীতি অবশ্যই জানতে হবে। আমরা দেখো যখন বলি যে কি আমরা প্রায় বলি যে টাকার এখন কোনো দামই নেই, 100 টাকা নিয়ে বেরোলে নাস্তায় করা যায় না। তার মানে কি টাকার অর্থের দাম কম দ্রব্যের দাম বেশি, এই অবস্থাটাকে মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ যদি টাকার দাম কমে যায় আর পণ্য দ্রব্য বা সেবার দাম বেড়ে যায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। আর মুদ্রা সংকোচন হচ্ছে ঠিক তার বিপরীত, যখন অর্থের দাম বেশি থাকে আর পণ্য দ্রব্যের দাম কমে যায়, অর্থের দাম বেশি পণ্য দ্রব্য কম, তখন ওই অবস্থাটাকে মুদ্রা সংকোচন বলা হয়। এখানে জেনে রাখা ভালো অর্থনৈতিক সুষ্ঠু সম্প্রসারণের লক্ষ্যে মুদ্রা সংকোচনের চাইতে মাঝে মাঝে মাঝারি আকারের মুদ্রাস্ফীতির প্রয়োজনীয়তা রয়েছে। মুদ্রাস্ফীতির ফলে মানুষের মধ্যে টাকার প্রবাহটা বৃদ্ধি পায়, কারণ কি মানুষের ইনকাম বেড়ে যায়, মানুষের হাতে টাকা থাকে, আর মানুষের হাতে যখন বেশি টাকা থাকে তখন কিন্তু দ্রব্যের দামটা বেড়ে যায়।
দেখা যায় কি টাকার দাম থাকে না আর পণ্যের দাম বেড়ে যায়, ওটা মুদ্রাস্ফীতি বলা হয়। তো অর্থনৈতিক গতি প্রকৃতি ঠিক রাখার স্বার্থে মুদ্রাস্ফীতির প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে এই জাতীয় আয় পরিমাপের মাধ্যমে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন এই সম্পর্কিত একটি ধারণা পাওয়া যায় এবং এরপরে সরকার বা রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারে। তারপরে জাতীয় আয়ের বণ্টন, এটা একটি গুরুত্বপূর্ণ কথা। জাতীয় আয়ের একটি দেশের যে পরিমাণ আয় হয় তা সুষম বণ্টনের জন্য বিভিন্ন তথ্যের জন্য বিভিন্ন, ওই যে বললাম উৎপাদনের সকল শাখা, ওই যে ফলজ শাখা, বনজ শাখা, শিল্প শাখা, কৃষি শাখা, সকল শাখার কোন শাখার কি অবস্থা তা নির্ণয়ের জন্য এবং কোনটা দুর্বলতা, কোনটা সবলতা, কোনটা দুর্বল, কোনটা সবল, এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর ফলে একটি সুষম বণ্টন করা সম্ভব হয় উৎপাদনের বিভিন্ন শাখার মধ্যে এবং দেশের বিভিন্ন অঞ্চলের বা শাখার মধ্যে। তারপর হচ্ছে চাঁদার হার নির্ধারণ, চাঁদার হার নির্ধারণ বলতে এখন বলতে পারে স্যার এই যে জাতীয় আয়ের মধ্যে আবার চাঁদার হার কি? একটি দেশ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এর সদস্যভুক্ত, ধরো বাংলাদেশও জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইসিসি, ফিফা, বিভিন্ন সংস্থার সদস্য রয়েছে। এখন এই দেশের একটি দেশের জাতীয় আয়ের উপর ডিপেন্ড করে চাঁদার পরিমাণ নির্ধারণ করা হয়, অর্থাৎ যে দেশের জাতীয় আয় বেশি সে দেশের চাঁদার পরিমাণও বেশি হয়ে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাঁদার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় ছাত্ররা, আমরা তাহলে জানলাম আজকের ক্লাসে জাতীয় আয় কি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি এবং জাতীয় আয় পরিমাপের প্রয়োজনীয়তা। জাতীয় আয় পদ্ধতির মধ্যে খেয়াল করো জাতীয় আয় নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আজকেও করেছি। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি আমরা কয়টা করেছি? পদ্ধতি হয়েছে তিনটি। একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে ব্যয় পদ্ধতি, তৃতীয় হচ্ছে আয় পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা সম্ভব হয়। এরপর আজকে এখন পড়লাম জাতীয় আয় পরিমাপের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এখন জাতীয় আয় পরিমাপের প্রয়োজনীয়তা কি? একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, গতি প্রকৃতি, তার ভোগ ব্যয়, তার বিনিয়োগ, তার মূলধন, কর্মসংস্থান, উৎপাদন, উৎপাদনের মাত্রা, চাহিদা, যোগান বিস্তারিত জানার প্রয়োজনে আমাদেরকে জাতীয় আয় পরিমাপ করা হয় বা পরিমাপ প্রয়োজন হয়। তো তাহলে আমরা জাতীয় আয় পরিমাপ প্রয়োজনীয়তা শিখলাম, জাতীয় পদ্ধতি শিখলাম। এখানে আরেকটি টপিক বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে এনএনপি। আমি প্রথম ক্লাসে এই কথাটা বলেছিলাম, ক্লাস শেষের দিকে, এই জন্য আমি দ্রুত এটি শেষ করব। এনএনপি প্রথম ক্লাসে আমরা খেয়াল করো জিএনপি শিখেছিলাম, জিএনপি মনে আছে? জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। প্রোডাকশন তাহলে খেয়াল করো এই যে জিএনপি থেকে তখন ডেপ্রিসিয়েশন, অর্থাৎ মূলধন জাতীয় বিভিন্ন যে সরঞ্জামাদি রয়েছে, বিল্ডিং, দালান, কোঠা, যন্ত্রপাতি, তার যে অবচর বা ডেপ্রিসিয়েশন রয়েছে তা বাদ দেওয়ার পরে, অর্থাৎ মূলধনজনিত ক্ষয়ক্ষতি বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ থেকে থাকে তখন তাকে এনএনপি বলা হয়। তাহলে জিএনপি নির্ণয় সূচক কি? এনএনপি নির্ণয় সূচক কি? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডিসি, ডিসি মানে ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেটস, বিভিন্ন মূলধনজনিত যে ব্যয়গুলো রয়েছে, যে অবচয়জনিত যে ব্যয়গুলো রয়েছে সেগুলো ব্যয় বাদ দেওয়ার পরে এনএনপি হয়। জিএনপি থেকে খেয়াল করো আবার জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাকশন, এটা থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয়জনিত মূলধন জাতীয় সম্পদ সমূহের অবচয়জনিত ব্যয় বাদ দেওয়ার পরে যে অর্থ থাকে তখন তাকে নেট ন্যাশনাল প্রোডাকশন বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম কি নেট ন্যাশনাল প্রোডাকশন জিএনপি থেকে, আবার বলছি রিপিটেড, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেওয়ার পরে যা থাকে তাকে নেট ন্যাশনাল প্রোডাকশন বলা হয়ে থাকে।
আমি দ্রুত আরেকটি বিষয় আমি শেষ করছি, সেটা হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। তোমরা যখন বিভিন্ন ইয়েতে দেখবা, তখন বইতে দেখবা, তখন দেখবা দ্বৈত গণনা সমস্যা, কিভাবে দ্বৈত গণনা, দেখবা দ্বৈত গণনা সমস্যা কি, এরকম একটা কোশ্চেন আছে। দ্বৈত গণনা সমস্যা হচ্ছে একই পণ্যের দাম যখন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ক্যালকুলেশন করা হয়, তখন তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়। অর্থাৎ তুমি যদি আটার দাম যদি ধরা হয় জাতীয় ব্যয়ে, তখন তার রুটির দাম ধরা যাবে না, হয় রুটি ধরতে হবে না আটা ধরতে হবে। অর্থাৎ এই জামাটা প্রথম ছিল কি, আমি বলেছি তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট বা জামা হয়েছে। এখন একবার তুলার দাম ধরলে, একবার সুতার দাম ধরলে, একবার কাপড়ের দাম ধরলে, একবার শার্টের দাম ধরলে, এটা অনেক সমস্যা হয়, যা প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা সম্ভব হয় না। এই জন্য দ্বৈত গণনা সমস্যা পরিহার করে চূড়ান্ত, এই যে সুতা তুলার দাম না, সুতার দামও না, কাপড়ের দামও না, চূড়ান্ত পণ্য কোনটা, শার্ট বা জামাটি, এটির যখন পূর্ণ মূল্য গণনা করা হয়, তখন সঠিক জাতীয় আয় পরিমাপ করা সম্ভব হয়। এই জন্য জাতীয় আয়ের সঠিক পরিমাপের জন্য দ্বৈত গণনার সমস্যাটিকে পরিহার করে জাতীয় আয় নির্ণয় করা উচিত। তো আশা করছি আজকের এই ক্লাসটি এবং গত ক্লাসটি দুইটি তোমরা মনোযোগ দিয়ে শুনলে সামষ্টিক পর্যায়ে উৎপাদন এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।